হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমি তোমাদেরকে একটা টকঝাল মিষ্টির কুলের চাটনি করে খাওয়াবো। কুল তো শীতকালে অনেকই খেয়েছো, আচার খেয়েছো, এবার করে দেখাবো চাটনি। এই দেখো, এই যে পাকা কুলগুলোকে আমি বেশ ভালো করে শুকিয়ে রেখে দিয়েছি, একটা এয়ারটাইট বক্সে রেখেছি, সেখান থেকে কিছুটা নিয়েছি। আর এখানে আমি চারটে বড় সাইজের টমেটোকে নিয়েছি। এবার এগুলোকে কেটে নিতে হবে। চাটনি করতে আর কী লাগে, খুব বেশি উপকরণও লাগে না। সামান্য এক চামচ সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে একটু পাঁচফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এটাকে একটু ফোড়ন হবে, ফোড়ন হিসেবে ভাজা ভাজা হবে, তারপরে দিতে থাকবো একের পর এক। আর এটা তো শেষ পাতে খেতে দারুণই লাগে। আর এই কুলগুলোকে না আমি একটু সময় ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু রোদে দিয়ে শুকনো হয়ে আছে, তো একটু সময় যদি 10 মিনিট মতন একটু জলে ভিজিয়ে রাখো তাহলে একটু সফট হয়ে যায়, এটাই আর কারণ। আগে থাকতেই ভালো করে ধুয়ে বারবার করে ধোয়া আছে এবং ভালো করে রোদে শুকনো আছে, এটা কিন্তু থাকবে অনেকদিন। আর এই যে টমেটোগুলোকে আমি একদম খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এবার কুল আর টমেটো সবগুলোকে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করব, খুব বেশি নয়। আর ভাজা করতে গেলে অবশ্যই আগে নুন দিতে হবে, লবণটা না দিলে সেটা ভালো করে সিদ্ধ হবে না, টমেটোগুলো গলতে সাহায্য করবে। আর সামান্য একদমই এক চুটকি মতন একটু হলুদ গুঁড়ো দিলাম, এটা ইচ্ছে হলে কেউ দিতেও পারো নাও দিতে পারো। যাই হোক, এগুলোকে ভালো করে মিশিয়ে নেব, একটু সময় 1 থেকে 2 মিনিট মতন একটু ভাজা ভাজা হবে। এবার এটাকে তো সিদ্ধ হতে দিতে হবে, টমেটোটা গলবে তো, সেজন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। টমেটো থেকে জল বেরিয়ে নিজেই টমেটো দেখো কী সুন্দর গলে গেছে, একটু একটু কড়াইয়ের গায়ে লেগেও গেছে যদিও। এবারে আমি এর মধ্যে যে পরিমাণ পাতলা চাটনি, যেহেতু একটু পাতলা তো হতেই হবে, সেরকম পরিমাণ জল আমি এখানে 1/2 বাটি মতন ইউজ করলাম, ধরো 1 কাপই, 1 কাপ মতনই জল আমি এখানে দিয়েছি। এবারে এটাকে একটু ভালো করে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। আর এই কুলগুলোকে না একটু মাঝে মাঝে ফাটিয়ে দেবে এই হাতা দিয়ে, তাহলে কী হবে, কুলের ভেতরে যে ময়েশ্চারটা ঢুকে যাবে এবং সেটাও আরও, এই কুলগুলো কিন্তু একদমই টক নয়, ভালোই মিষ্টি। সেই রকম স্বাদ অনুযায়ী আমি অল্প একটু আখের গুড় দিলাম, তোমরা ইচ্ছে হলে চিনি দিয়ে করতে পারো, কিন্তু আমি তো জানোই আমি একটু গুড়টা বেশি প্রেফার করি, সেই কারণে গুড়টাই দিলাম। এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় রেখে দিয়েছিলাম, একদম কম আছে, এই 3 থেকে 4 মিনিট মতন। তারপরে দেখো ঢাকাটা খুলেছি, যেই বেশ ভালো ঘন হয়ে গেছে। আর কুলগুলোকে আমি একটু একটু করে এরকম করে ফাটিয়ে দিচ্ছি, দেখো পরিমাণটাও কতটা কমে গেছে। এবারে সামান্য 1/4 চা চামচ দিলাম আমি পিট লবণ। আর এই যে ভাজা মশলাটা, এটা আমি কুলের আচারে দিয়েছিলাম, সেই আচারের রেসিপির মধ্যে এই ভাজা মশলাটা আছে, সেটারই মশলা কিছুটা আমি এর মধ্যে দিলাম, 1 থেকে 1.5 চামচ মতন এখানে আমি আগে দিয়ে দিলাম। একটু টেস্ট করে দেখে নিই নুন ঝাল ঠিক মতো আছে কি না, ঝাল তো তেমন কিছু নেই, শুধু ভাজা মশলার মধ্যে যেটুকু ঝাল পড়েছে, ব্যাস হয়ে গেল তৈরি। এবার সার্ভ করো, একদম শেষ পাতে সবার শেষে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। যদি আমার এই ছোট্ট রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে সত্যি, তাহলে একটা ছোট্ট লাইক দিতে কিন্তু একদমই ভুলো না। অবশ্যই কমেন্ট করবে, তবে সেরকম কমেন্টই করবে যাতে তোমার আমার দুজনের কারোরই কোনো ক্ষতি না হয়, সেই ভেবেই। নতুন বন্ধুরা একটু পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি, এইভাবেই আমার হেসেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। সবাই ভালো থেকো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আবার দেখা হবে নতুন।